ভিভো এবার লঞ্চ করতে যাচ্ছে ভিভো Y31s নামে নতুন একটি স্মার্টফোন। ভিভো Y31s ফোনটিতে থাকছে IPS LCD ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগনের চিপসেট এবং 13 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরার সেট আপ। এছাড়া ফোনটিতে থাকছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো ভিভো Y31s এর স্পেসিফিকেশন, শেষে জানাবো এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। সো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, এতে করে আমাদের চ্যানেলের সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুরুতে কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে। ভিভো Y31s ফোনটি গ্লাস ও প্লাস্টিক বডিতে তৈরি, যার রিয়ার পার্টে থাকছে গার্ডেন ডিজাইন যা রিসেপশনে অনেক রিচ কালার প্রোভাইড করে। ফোনটি রেড, গ্রে এবং অরোরা এই তিনটি কালারে পাওয়া যাবে এবং এটি ক্যামেরা বাম্পারের মধ্যে ডুয়েল ক্যামেরা সেট আপ। ফোনটি ফ্রন্ট পার্টে থাকছে ফুল ভিউ ডিসপ্লে আর ডিসপ্লে মাঝখানে থাকছে ওয়াটার ড্রপ নচ ক্যামেরা সেট আপ। 180.5.5 গ্রাম ওয়েটের সাথে 8.4 মিলিমিটার থিকনেস থাকছে ফোনটিতে। এতে দুটি সিম কার্ড থাকলেও থাকছে না কোনো মেমোরি কার্ড স্লট। এখন কথা বলা যাক ফোনটির ডিসপ্লে নিয়ে। এতে থাকছে 6.58 ইঞ্চির IPS LCD ডিসপ্লে যাতে থাকছে ফুল HD প্লাস রেজুলেশন আর ডিসপ্লেতে থাকছে 90Hz রিফ্রেশ রেট। এছাড়া এর সাথে থাকছে 400 PPI ডেন্সিটি এবং কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন। এবারে কথা বলা যাক ফোনটির পারফরমেন্স নিয়ে। এতে রান করবে ফান্টাস 10.5 বেসড অন অ্যান্ড্রয়েড 11 আর চিপসেট হিসেবে ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 480 5G যেটি 8 নানোমিটার আর্কিটেকচারের তৈরি অক্টাকোর প্রসেসর আর GPU হিসেবে ফোনটিতে থাকছে অ্যাড্রিনো 619। ফোনটি 4128 এবং 6128 এই দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাবে। এবারে কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেট আপ নিয়ে। ফোনটির রিয়ার পার্টে থাকছে ডুয়েল ক্যামেরা সেট আপ যার প্রাইমারিতে থাকছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা এবং সেকেন্ডারিতে থাকছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। এতে সর্বোচ্চ ভিডিও শ্যুট করা যাবে 4K রেজুলেশনে আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে থাকছে 8 মেগাপিক্সেলের ওয়াটার ড্রপ নচ ক্যামেরা। এতে সর্বোচ্চ ভিডিও শ্যুট করা যাবে 1080p 30fps রেজুলেশনে। এবারে কথা বলা যাক ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। ফোনটিতে থাকছে 5000mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি যার সাথে থাকছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। এছাড়া সিকিউর হিসেবে ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। অন্যান্য ফিচারের সাথে ফোনটিতে থাকছে অডিও জ্যাক 3.5mm, ব্লুটুথ 5.1, USB 2.0 এবং GPS। এবারে কথা বলা যাক ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। এই ফোনটির প্রাইস হতে পারে 16 থেকে 17 হাজার ইন্ডিয়ান রুপি যা 82 টাকায় 21 থেকে 22 হাজার টাকা। এই ফোনটি ইন্ডিয়া বাজারে লঞ্চ হতে পারে 22শে এপ্রিল আর বাংলাদেশের বাজারে আসতে পারে মে মাসের ফার্স্ট উইকে। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।